তাহলে আমার আপনার এত শখ কেন, এত ভালো কাজ করার আগ্রহ কেন? ভালো কাজ করবেন ততটুকুই করবেন যতটুকু আল্লাহর রাসূল করতে বলেছেন, সেভাবেই করবেন যেভাবে আল্লাহর রাসূল করতে বলেছেন, তার বাইরে এক চুল পা বাড়ানোর অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। এই ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস কোনগুলো সেগুলোও কিন্তু ভাগ হয়ে গেছে। এজন্য আমাদের জন্য অনুসরণীয় শুধুমাত্র সেই হাদিসগুলো, যে হাদিসগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে বিশুদ্ধ হিসাবে প্রমাণিত হয়ে গেছে, ওই হাদিসগুলো আমাদের জন্য অনুসরণীয়, বাকিগুলো আমাদের জন্য অনুসরণীয় নয়। মাযহাবে যারা ইমাম যারা ছিলেন তারাও বলে গিয়েছেন, ইজা সহ্হাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস সহি পেয়ে যাবে জেনে রাখবে সেটাই হচ্ছে আমার মাযহাব। কেউ বলেননি তোমরা আমাদেরকে অন্ধের মতো অনুসরণ করো। যেখানে যখনই সহি হাদিস পেয়ে যায় তখন ইমামদের মতকে আমরা পাশে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতকে আমরা অগ্রাধিকার দিই, কারণ আইম্মায়ে কেরাম তারা যতই জ্ঞানী হন না কেন, যত বড় মুস্তাহিদ হন না কেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদের অবস্থান কখনোই না। যারা জিহাদের নাম করে জঙ্গিবাদ পরিচালনা করছেন, নিঃসন্দেহে তারা সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী জিহাদ পরিচালনা করছেন না। তোমরা এটাকে এমন ভাবে আঁকড়ে ধরে থাকো, আব্দু আলী হাবিন নওয়াজিজ, যেমন ভাবে মাড়ির দাঁত দিয়ে কোনো জিনিস আঁকড়ে ধরে থাকতে হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم খুলনা শহরের আত তাওহীদ মসজিদ এবং ইসলামিক কমপ্লেক্সে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা পুনরায় সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন মুসলিম উম্মার সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে এমন এক আদর্শ রেখে গিয়েছেন যে আদর্শের অনুসরণের মাধ্যম দিয়েই আমরা দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ কল্যাণ লাভ করতে পারি। সে রাসূলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে সারা বাংলাদেশ কেন সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মার সংখ্যা গণনা যদি আমরা করি নিঃসন্দেহে এই সংখ্যা কম নয়। বাংলাদেশের হিসাব করলেই প্রায় 90% মুসলমান আমরা এই দেশে, কিন্তু এই 90% মুসলমানের মধ্যে প্রকৃত অর্থে ইসলামের উপর আমরা চলাফেরা কারা করছি এটা যদি হিসাব নেওয়া হয় তাহলে দেখা যাবে এই সংখ্যার প্রায় পুরোটাই বা প্রায় অধিকাংশই
এমন একটা সংখ্যক মানুষ যাদের মধ্যে একদল মানুষ রয়েছেন যারা তাদের পরিবার ইসলাম বটে, তাদের নাম ইসলাম বটে, তাদের আইডি কার্ডের পরিচয় ইসলাম বটে, কিন্তু তারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। শুধু তাই না, বরং তারা ইসলামের বিরুদ্ধাচারণ করাটাকেই তারা তাদের আদর্শ, তারা তাদের কর্তব্য মনে করে নিয়েছে। এই মানুষগুলোর মধ্যে এমনও মানুষ রয়েছেন তারা কিন্তু কেউ অশিক্ষিত নন, তারা কিন্তু আমাদের আর আপনাদের চেয়ে অনেক বেশি শিক্ষিত। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা কলেজের শিক্ষক, তারা সমাজ এবং রাষ্ট্রের বড় বড় পদগুলোতে তারা রয়েছেন। তাদের মাধ্যম দিয়ে আমরা এখন শুনতে পাচ্ছি তারা এখন বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সম্প্রতি বলে বসলেন যে এই বিশ্ববিদ্যালয়ে যারা বোরকা পড়তে চায় তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নেই, তারা বাড়িতেই থাক। যারা এই কথা বলছেন তারা কিন্তু সবসময় নারীবাদের পক্ষে কথা বলছেন, সম অধিকারের পক্ষে কথা বলছেন। একজন নারী যদি বেপর্দা অবস্থায় আসে, তার ব্যাপারে যদি কেউ একটা টু শব্দ করে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে তারা লেগে যাবেন। আবার আরেক একই নারী যখন তার নিজের পছন্দ মতো তিনি পর্দা করতে চাচ্ছেন, বোরকা পরিধান করতে চাচ্ছেন, তখন তারা আবার তার বিরুদ্ধে লেগে যাচ্ছেন এবং এমন আচরণ করছেন মনে হচ্ছেন এরা যেন দেশের নাগরিকই না, এরা যেন মানুষই না। এদের নিজস্ব কি বলবো, ফ্রিডম অফ চয়েস বলে কিছু নাই। ফ্রিডম অফ চয়েস শুধুমাত্র তাদের জন্যই যারা বোরকা পরবে না, যারা জামা কাপড় ছাড়া আসবে তাদের জন্য ফ্রিডম অফ চয়েস। ফ্রিডম অফ চয়েস যারা বোরকা ধারণ করতে চায় তাদের জন্য নেই। সম্মানিত উপস্থিতি, ঠিক একইভাবে আরেক দল মানুষ রয়েছেন যারা ধর্ম সম্পর্কে কিছুটা জানেন, কিছুটা না অনেক জানেন, তাদের অনেক বড় বড় ডিগ্রি আছে বটে। ধর্ম সম্পর্কে তারা প্রাজ্ঞ পণ্ডিত হিসাবে সমাজে পরিচিত বটে, কিন্তু প্রকৃত অর্থে তারা ধর্মের যে মৌলিক আদর্শ, যে আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছিলেন, সেই আদর্শের বাইরে নিজেদের কিছু মন গড়া পথ এবং মত বেছে নিয়েছেন এবং সেটাকেই তারা ইসলাম মনে করে পালন করে যাচ্ছেন। এটা হচ্ছে সমাজের অধিকাংশ মানুষের হাল চিত্র। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে খুলনা শহরের বুকে এমন একটি জায়গা যেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা প্রতিষ্ঠান রয়েছে, সেই জায়গায় এই ধরনের একটি মসজিদ প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে অত্যন্ত সাহসের একটা পরিচয়। শুধু তাই না, বলা যেতে পারে অত্র এলাকায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলো জ্বালানোর একটা অসাধারণ মার্কাজ হিসাবে অলরেডি এটা পরিণত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই খুলনা শহরে মসজিদের কোনো অভাব নেই, হাজারো মসজিদ আছে, সেই মসজিদগুলো চাকচিক্যের কোনো অভাব নেই। সেখানে যারা দার্স প্রদান করছেন তাদের ডিগ্রিরও কোনো অভাব নেই। এতগুলো মসজিদ ছেড়ে আমরা কেন এই মসজিদে এসে একত্রিত হলাম, কেন এখানে এমন একটি মসজিদ তৈরি করতে হলো যে এই মসজিদকে আমরা বলছি সহিহ আকীদার মসজিদ, আহলে হাদিস মসজিদ, সালাফিদের মসজিদ, কেন বলছি? এই পার্থক্যের জায়গাটা আমাদের স্পষ্ট থাকাটা জরুরি। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, যে কেন আমরা আলাদাভাবে এইরকম একটি মসজিদ তৈরি করতে গেলাম এবং আলাদা আকিদা মানহাজ আমরা পোষণ করছি, আমরা আসলে কোন পথের দিকে মানুষকে আহ্বান জানাচ্ছি, এটাই আজকের খুতবার মৌলিক বিষয়বস্তু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে আমি যাদেরকে সৃষ্টি করেছি, অমিম্মান খালাকনা উম্মাতুন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটা দল আছে, ইয়াহদুনা বিল হাককে, যারা সর্বদা হকের উপর নিজেদের পরিচালনা করবে, অবিহি আদিলুন, এবং এই হক দিয়েই তারা মানুষের মধ্যে বিচার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা দল চিরকাল থাকবে, যাহিরিন আলাল হক, যারা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, যারা তাদেরকে লজ্জিত করতে চায় তারা তাদেরকে কোনোই ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এভাবে একদিন কিয়ামত চলে আসবে, অহম কাদালিক, কিন্তু তারা হকের ওপর বিজয়ী অবস্থাতেই থেকে যাবে। এই আয়াত এবং হাদিস থেকে যেটা স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আমাদের জন্য যে পরীক্ষার একটা গ্রাউন্ড করেছেন,
একটা পরীক্ষার ক্ষেত্র বানিয়েছেন সেই পরীক্ষার ক্ষেত্র শুধুমাত্র মুসলিম অমুসলিম এই দুইটা গোষ্ঠীতে বিভক্ত নয় বরং মুসলমানদের মধ্যেও এমন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে করে রেখেছেন যাদেরকে তিনি স্রেফ জান্নাতের জন্য রেখেছেন মুসলিম হলেই যে আপনি জান্নাতে চলে যাবেন এই চিন্তাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল চিন্তা মুসলিম হলেই আমি জান্নাতে চলে যাব এই কনফার্মেশন এই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই মুসলিম হওয়ার পরেও আমাদেরকে আপনাদেরকে যেটা নির্ধারণ করতে হবে যে আমি ইসলামের সঠিক অবস্থানে আছি কিনা আমি ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাই স্মরণ করে দিচ্ছেন ইয়া আইহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতী হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো শুধু ভয় করেছি এটুকুই যথেষ্ট নয় ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী না হচ্ছো আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তাহলে শয়তান নিঃসন্দেহে তোমাদের জন্য স্পষ্ট শত্রু এই আয়াতগুলো থেকে আমাদেরকে আরো ইঙ্গিত দেওয়া হচ্ছে এটাই যে ইসলাম অনুসরণ করছি আমি মুসলিম এটুকু বলাই যথেষ্ট নয় বরং ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে যদি আমরা মুক্তি পেতে চাই যদি আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অনুগ্রহপ্রাপ্ত বান্দা হতে চাই তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 153 নম্বর আয়াতে আরেকটি স্পষ্ট ভাষায় বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ ফাত্তাবিউহু তোমরা এই পথেরই অনুসারী হবে এই পথের অনুসরণ করবে ওয়ালা তাত্তাবিউ সুবুল এই পথ বাদ দিয়ে অন্য পথগুলো তোমরা অনুসরণ করবে না ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথ থেকে দূরে সরে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো জাহান্নামের আগুন থেকে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন সাহাবীদেরকে বোঝাচ্ছেন একটা দেওয়ালে একটা দাগ টেনে সোজা দাগ টানলেন তারপর ডান দিকে বাম দিকে আরো কিছু দাগ টানলেন দাগ টানার পর বলছেন যে এটা হচ্ছে আল্লাহর পথ মাঝখানে যেটা সরল সঠিক পথ সোজা পথ এটা হচ্ছে আল্লাহর দেওয়া পথ আর এর ডান দিকে বাম দিকে আরো পথ রয়েছে এই পথগুলোর মুখে একজন করে শয়তান দাঁড়িয়ে আছে সেই শয়তান তোমাদেরকে আহ্বান করছে যদি তোমরা আল্লাহর দেওয়া পথ বাদ দিয়ে এই পথগুলো অনুসরণ করতে থাকো তাহলে তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই ধরনের অসংখ্য দলিল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস জুড়ে রয়েছে যে মুসলিম হওয়াটাই যথেষ্ট নয় বরং পরিপূর্ণ মুসলিম হওয়া ইসলামের আকীদা এবং মানহাজ পরিপূর্ণভাবে অনুসরণ করা আল্লাহ রাসূলের রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করার মধ্য দিয়েই আমাদের মুক্তি নিহিত রয়েছে সম্মানিত উপস্থিতি এবারে আসুন আমরা অন্যদের চেয়ে আলাদা কি বৈশিষ্ট্যের অধিকারী অথবা যারা আহলে হক হবেন সত্যের অনুসারী যারা হবেন যারা হকের অনুসারী হবেন তাদের বৈশিষ্ট্য আসলে কি কি বৈশিষ্ট্য অনুসরণ করলে তারা প্রকৃত অর্থে হকপন্থী হবেন প্রকৃত অর্থে তারা জান্নাতি হতে পারবেন প্রকৃত অর্থে তারা ফেরকায়ে নাজিয়া হতে পারবেন এই বৈশিষ্ট্যগুলো আলোচনার মধ্য দিয়ে আশা করছি ইনশাআল্লাহ আমাদের মাঝে স্পষ্ট হয়ে যাবে যে আমাদের মধ্যে কেন আমরা হকপন্থী এবং বাতিলপন্থী এই ভাগটা কেন করছি আমাদের অনেকেই মন খারাপ করেন তারা বলেন যে মুসলমানদের মধ্যে এত ভাগাভাগি কেন এত ভাগাভাগি করা কি দরকার আহলে হাদিস হানাফি এগুলো এত এই বিষয়গুলো কেন আসে আমরা সবাই মুসলমান ছিলাম এটাই তো যথেষ্ট ছিল কেন আমরা বলি এটা সম্মানিত উপস্থিতি শুরুতেই বলেছিলাম যে এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র এটা আমাদের জন্য ফুল সজ্জা নয় আপনি সোজা ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন মুসলমান নাম ধারণ করলেন আর ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন বিষয়টা এত সহজ নয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আমার আপনার জন্য পরীক্ষার জায়গা রেখেছেন এই পরীক্ষার মধ্যে একটা বড় পরীক্ষা হচ্ছে এই যে আমি সরল সঠিক পথটা গ্রহণ করতে পারছি কিনা আমাদের মধ্যে এই যে ইখতিলাফ এই ইখতিলাফ থাকবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজামের অংশ আল্লাহ বলছেন ওয়ালাউ শা আল্লাহু লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে সমস্ত মানবজাতিকে একটা জাতিতে পরিণত করতেন এখানে হিন্দুও থাকতো না খ্রিস্টানও থাকতো না ইহুদিও থাকতো না কেউ থাকতো না শুধু মুসলমানই থাকতো
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন নাই তিনি এই পার্থক্যগুলো সৃষ্টি করে রেখেছেন কেন কারণ মানুষ কে এই সমস্ত বিভক্তির মধ্যে মতবিরোধের মধ্যে কে সঠিক জিনিসটা খুঁজে নিতে চেষ্টা করছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষার অংশ রেখেছেন এই পরীক্ষার অংশ হিসেবেই কিন্তু এই এত পার্থক্য অতএব এটা নিয়ে আফসোস করার দরকার নেই যে সমাজে এত কেন বিভক্তি থাকবে এটা আমার আপনার জন্য এই বিভক্তিটা আমাদের জন্য পরীক্ষা আমি সর্বসঠিক পথটি গ্রহণ করতে পারছি কিনা যদি একটাই দল থাকতো তাহলে পরীক্ষাই তো হতো না সবাই আমরা মোটামুটি এক রাস্তাতেই চলতাম কোনো পরীক্ষাই হতো না পরীক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যেন আমাদের মধ্যে থেকে বাছাই করে নিতে পারেন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম তোমাদেরকে যা কিছু দিয়েছেন তার মাধ্যমে যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন এটা আমাদের পরীক্ষারই অংশ এটা আমাদের মাথায় রাখতে হবে সম্মানিত উপস্থিতি এই পরীক্ষায় কারা আমরা সঠিক পথ পেয়ে যাব কিভাবে পেয়ে যাব সেই সূত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখিয়ে দিয়েছেন দেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হচ্ছে ইহুদিরা টিটকারি করত যে তোমাদের কি এমন রাসূল তোমাদের এই রাসূল এত বড় একজন রাসূল তিনি তোমাদের পেশাব পায়খানা পর্যন্ত কিভাবে করতে হবে সেটাও শেখান তার মানে কি ইসলাম আমাদেরকে ডিটেইলস সব কিছু বলে দিয়েছে ফার্স্ট টু লাস্ট কিভাবে কি করতে হবে সমস্ত হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়ে রেখেছেন কিভাবে আমরা সরল সঠিক পথ পাবো সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়ে গেছেন আমরা যদি অনুসরণ না করি আমরা যদি সিলেবাস ফলো না করি দায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো সিলেবাস দিয়েই দিয়েছেন সেই সিলেবাসটা কি সেই সিলেবাসটা সম্পর্কে আমাদের আজকের বক্তব্য প্রথম যে সিলেবাস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস নাজিল করে দিয়েছি পবিত্র কোরআন এবং হাদিস পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে যেমন নাজিল করেছেন তার কালাম হিসাবে ঠিক তেমনি তার বিধান হিসাবে আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে আরো একটি ওহী প্রদান করেছেন সেই ওহীর নাম হচ্ছে হাদিস কোরআন এবং হাদিস এই দুটো হচ্ছে আমাদের মৌলিক গাইডলাইন এটি হচ্ছে আমাদের সংবিধান পৃথিবীর যে কোনো রাষ্ট্র চলে একটা সংবিধান অনুযায়ী বাংলাদেশ নামক রাষ্ট্রের একটা সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সংবিধান আছে যেই সংবিধান অনুযায়ী মানুষকে তিনি পরিচালিত হওয়ার জন্য বলেছেন সেই সংবিধানের নাম হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিস সহি হাদিস কেন আমরা বলছি কোরআনের ক্ষেত্রে সহি কোরআন বলা লাগে না কারণ কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাহফুজ করে রেখেছেন যে সেখানে একটা সুই ঢোকানোর সুযোগ কারো ছিল না কিন্তু হাদিসের ক্ষেত্রে যেটা ঘটেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে বিভিন্ন বাতিল মতবাদ ফেরকা যখন শুরু হলো তারা তাদের নিজস্ব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূলের নাম দিয়ে অনেক হাদিস রচনা করেছিল শুধুমাত্র শিয়ারাই তাদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য 300,000 জাল হাদিস রচনা করেছিল এইভাবে হাদিসের মধ্যে অনেক জাল এবং জয়ীফ হাদিস ঢুকে যায় পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ অনুগ্রহে মুহাদ্দিসিনে কেরামের প্রচেষ্টার মাধ্যম দিয়ে এটাও কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে গেছে কোনটা জাল কোনটা জয়ীফ হাদিস সেটাও পৃথক হয়ে গেছে সহিহ হাদিস কোনগুলো অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস কোনগুলো সেগুলোও কিন্তু ভাগ হয়ে গেছে এজন্য আমাদের জন্য অনুসরণীয় শুধুমাত্র সেই হাদিসগুলো যে হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে বিশুদ্ধ হিসাবে প্রমাণিত হয়ে গেছে ওই হাদিসগুলো আমাদের জন্য অনুসরণীয় বাকিগুলো আমাদের জন্য অনুসরণীয় নয় আমাদের মধ্যে ইদানিং একটা দল দেখা যাচ্ছে তারা আবার বলছে যে হাদিস আমাদের প্রয়োজন নেই বিশেষ করে শিক্ষিত মহলে আমরা এটা দেখছি অশিক্ষিতদের মধ্যে তেমন দেখছি না বরং শিক্ষিতদের মধ্যে এটা দেখা যাচ্ছে তারা বলছেন কোরআনই আমাদের জন্য যথেষ্ট আমাদের জন্য হাদিসের কোনো প্রয়োজন নেই অথচ তারা একটু বিবেক বিবেচনা খাটালেন না যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহ রাসূলের উপরে আল্লাহ রাসূলের উপর নাজিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জিন্দেগিতে এই কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করেন নাই সাহাবায়ে কেরাম যখনই কোনো বিষয় জানতেন না বুঝতেন না যখনই কোরআন থেকে কোনো বিষয় তার কাছে অস্পষ্ট থেকে যেত আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করতেন না জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল যে জবাবগুলো দিয়েছিলেন সেই জবাবগুলো নামিত হাদিস হাদিস এবং কোরআন কখনো পরস্পর কন্ট্রাডিক্টরি নয় বরং হাদিস হচ্ছে কোরআন বোঝার জন্য সহায়ক হাদিস এবং কোরআন মিলেই আমাদের এই সংবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের গুরুত্ব যদি না থাকতো তাহলে আল্লাহ রাসূলের আসারও কোনো প্রয়োজন ছিল না
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটা মক্কাবাসীর উপর নাজিল করলেই পারতেন, সেই কোরআন দেখে পড়ে পড়ে মক্কাবাসী আমল করলেই হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন পাঠিয়েছেন ঠিক তেমনি কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে তার রাসূলকেও পাঠিয়েছেন। কোরআন এবং কোরআনের ব্যাখ্যা যখন আমরা পেয়ে গেছি এই দুটা মিলেই ইসলাম। যদি আমরা হাদিসকে বাদ দিয়ে দিই তাহলে কোরআনের ব্যাখ্যাটা আমরা খুঁজে পাবো না। সেই জায়গাটা পূরণ করবে কারা? পূরণ করবে এই সমস্ত আহলে কোরআন নামধারীরা, তারা নিজেদের মতো মন গড়া নানা ব্যাখ্যা দিয়ে অপব্যাখ্যা দিয়ে কোরআনকেই তারা বিকৃত করে ফেলবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মাধ্যম দিয়ে যে ব্যাখ্যা এসেছিল সেই ব্যাখ্যাটাই আমাদের জন্য চূড়ান্ত। সেই ব্যাখ্যার নামই হচ্ছে হাদিস। সেই হাদিসকে আমাদের অবশ্যই মান্য করতে হবে। হাদিস মান্য যদি আমরা না করি তাহলে আমরা কোরআনকেই হারিয়ে ফেলবো, কোরআনকেও মান্য করতে পারবো না। কারণ কোরআনে মৌলিক বিধানগুলো বলা হয়েছে, সেখানে মূলনীতি আকারে বলা হয়েছে, সেখানে ডিটেইলস বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে চারটি মৌলিক ফরজ বিধান দিয়েছেন, সালাত, সিয়াম, হজ, জাকাত, চারটা বিধানই পবিত্র কোরআনে শুধু বলা হয়েছে তোমরা হজ পালন করো, পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা সালাত আদায় করো, সিয়াম পালন করো, জাকাত আদায় করো। কিন্তু কিভাবে আদায় করো, এই পদ্ধতিগুলো কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে শিখিয়ে দিয়েছেন সেগুলো সংরক্ষিত আছে কোথায়? হাদিসের মধ্যে। তাহলে হাদিস মানা ছাড়া কোরআন মান্য করাও সম্ভব নয়। সুতরাং যারা এই ধরনের অবান্তর কথা বলছেন এবং বিশেষ করে আমাদের শিক্ষিত মহল তারা বিভ্রান্ত হচ্ছেন, নিঃসন্দেহে এটা অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। এ বিষয়ে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে বলছিলাম কোরআন এবং সহিহ হাদিস, এটা হচ্ছে আমাদের মূল সংবিধান। এটাকে সামনে রেখে আমাদের সমস্ত কিছু সাজিয়ে নিতে হবে, আমাদের জীবন ব্যবস্থাকে ওইটার অনুসরণেই সাজিয়ে নিতে হবে। এখন যেটা সমস্যা দাঁড়ায়, কোরআন এবং হাদিস অনুসরণ করার কথা কিন্তু কাদিয়ানিরাও বলে, শিয়ারাও বলে, তারাও বলছে আমরা কোরআন এবং হাদিস মানি, শিয়ারাও বলছে মানি, যত বিভ্রান্ত দল রয়েছে তারাও বলছে আমরা কোরআন এবং হাদিস মানি, আমরা যারা আহলুল হাদিস পরিচয় দেই আমরাও বলি আমরা কোরআন এবং হাদিস মানি। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যের জায়গাটা এসে আমাদের অনেকে বুঝতে কষ্ট হয়। পার্থক্যের একটা মৌলিক জায়গা হচ্ছে কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে একটা এক ধরনের অনুসরণ হচ্ছে শতভাগ অনুসরণ, নিঃশর্ত অনুসরণ, আরেক ধরনের অনুসরণ হচ্ছে কারোর মাধ্যম দিয়ে অনুসরণ, কোনো একটা মাজহাবের মাধ্যম দিয়ে, কোনো একটা তরিকার মাধ্যম দিয়ে, কোনো একজন পছন্দনীয় ব্যক্তির মাধ্যম দিয়ে অনুসরণ। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই, আপনি ধরে নিন কোনো একটা মাজহাবের অনুসারী, আপনি যখন মাজহাবের অনুসারী হচ্ছেন সেই মাজহাবের ইমাম যারা রয়েছেন, ওলামায়ে কেরাম যারা রয়েছেন, তারা যেই হাদিসগুলোকে গ্রহণ করেছেন, যে হাদিসগুলো অনুসরণ করে ফতোয়া দিয়েছেন, অথবা যেই মতামতগুলো তারা পোষণ করতেন সেই মতামতগুলো কি আপনি মনে করছেন এটাই হচ্ছে ইসলাম? ফলে কি হচ্ছে, এর বাইরে যখন কোনো সহি হাদিস আপনি পেয়ে যাচ্ছেন সেই হাদিসগুলো তখন আপনারা অস্বীকার করে ফেলছেন বা আমরা অস্বীকার করে ফেলছি, আর বলছি কি, আর বলছি এগুলো হচ্ছে আমাদের মাজহাবে নাই, এগুলো আমাদের তরিকায় নাই। ফলে অসংখ্য হাদিস কিন্তু আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক অস্বীকার করে ফেলছি। অথচ যারা মাজহাবের ইমাম যারা ছিলেন, মাজহাব সম্পর্কে আমরা একটু বলে নিই, মাজহাবগুলো আসলে কি? ইসলামের যা নামে যে চারটি মাজহাব প্রচলিত রয়েছে এই চারটি মাজহাব আসলে কি? চারটি মাজহাব মানে চারটা গবেষণা কেন্দ্র। মাজহাবে যারা ইমাম ছিলেন তারা এক একজন বড় বড় গবেষক ছিলেন, মুস্তাহিদ ছিলেন, তারা নিঃসন্দেহে আমাদের জন্য শ্রদ্ধার পাত্র। তাদের কারণে ইসলাম মান্য করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে, অনেক খুঁটিনাটি বিষয়গুলো তাদের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তাদেরকে আমরা অন্ধভাবে অনুসরণ করি না। আমরা যারা আহলুল হাদিস পরিচয় দিচ্ছি আমরা অন্ধভাবে অনুসরণ করি না। এবং মাজহাবে যারা ইমাম যারা ছিলেন তারাও বলে গিয়েছেন যে ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস সহি পেয়ে যাবে জেনে রাখবে সেটাই হচ্ছে আমার মাজহাব। কেউ বলেননি তোমরা আমাদেরকে অন্ধের মতো অনুসরণ করো, আমরা যা বলছি শতভাগ নির্ভুল, এই কথা কখনো কোনো ইমাম বলেন নাই। বরং প্রত্যেক ইমামই বলছে লা তুকাল্লিদুনি, তোমরা আমাদের তাকলিদ করো না, বরং তোমরা সেই বিষয়ের দিকে ফিরে যাও যেখান থেকে আমরা গ্রহণ করেছি, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে আমরাও গ্রহণ করেছি। আমাদের যদি কোনো বিষয়ে ভুল হয়ে যায়, কোরআন এবং হাদিসের বিপরীত হয়ে যায়, তাহলে আমাদের মতকে তোমরা ছুঁড়ে ফেলো, তোমরা গ্রহণ করো কোরআন এবং হাদিসে যেটা বর্ণনা করা আছে সেইটা। কোনো ইমাম বলেননি আমরা আমাদেরকে অন্ধভাবে অনুসরণ করো। আর সে কারণেই দেখা গেছে ইমামদের যারা অনুসারীও ছিলেন, সবচেয়ে কাছের অনুসারী ইমাম আবু হানিফার, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান, তাদের সম্পর্কে বলা হয়েছে তারা তাদের ইমামের দুই তৃতীয়াংশ ফতোয়ার বিরোধিতা করেছিলেন। কেন করেছিলেন? কোরআন এবং হাদিসকে মান্য করতে যেই
তারাও তাদের ইমামের অন্ধ অনুসরণ করে নেই সম্মানিত উপস্থিতি পার্থক্য জায়গাটা হচ্ছে এই জায়গায় যে যখন মুসলিম উম্মার মধ্যে ভক্তিবাদ শুরু হলো অন্ধ অনুসরণের এই ফিতনা শুরু হলো তখনই ইসলামের মৌলিক রাস্তা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরা শুরু করলাম আমাদেরকে অনেকে বলে থাকেন আমরা লা মাযহাবি আমরা কি আসলে লা মাযহাবি আমাদেরও তো নিঃসন্দেহে মাযহাব রয়েছে প্রচলিত মাযহাবের আমরা অন্ধ অনুসারী নই এ কথা ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবটা কি আমাদের মাযহাব হচ্ছে মাযহাবুর রাসূল আল্লাহর রাসূল যে মাযহাবের অনুসরণ করতেন মাযহাবুস সাহাবা সাহাবা ইকরাম যে মাযহাবের অনুসরণ করতেন সেই মাযহাবের আমরা অনুসারী শুধু তাই না মাযহাবুল আইম্মা আল আরবা অর্থাৎ চার ইমামের যে মাযহাব ছিল আমরা সেই মাযহাবের অনুসারী ইমাম আবু হানিফা কোন মাযহাবের অনুসারী ছিলেন তিনি ছিলেন মাযহাবুস সাহাবার অনুসারী তিনি যে মাযহাবের অনুসারী ছিলেন আমরাও সেই মাযহাবের অনুসারী চার মাযহাবকে আমরা কখনোই বলি না এগুলো বাতিল চার মাযহাব অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের এক একটা মাযহাব কিন্তু আমরা শুধুমাত্র তাদেরকে অন্ধভাবে অনুসরণ করি না যেখানে যখনই সহিহ হাদিস পেয়ে যাই তখন ইমামদের মতকে আমরা পাশে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতকে আমরা অগ্রাধিকার দেই কারণ আইম্মায়ে কেরাম তারা যতই জ্ঞানী হন না কেন যত বড় মুস্তাহিদ হন না কেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদের অবস্থান কখনোই না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে আগে বেড়েও না যখন আপনি সহিহ হাদিস পেয়ে যাচ্ছেন তখন আপনার আগে বাড়ার কোনো সুযোগ নেই রফুল ইয়াদাইন করছেন আপনি আমিন বলছেন আপনি ছোট ছোট মাসলা আমাদের অনেকের কাছে এগুলো মনে হয় যে এগুলো ছোট ছোট জিনিস ছোট ছোট জিনিস বটে কিন্তু এই সমস্ত ছোট ছোট জিনিসের ক্ষেত্রে আপনার অবস্থান কিন্তু আলাদা হয়ে যায় রফুল ইয়াদাইনের পক্ষে প্রায় 400 হাদিস রয়েছে আর রফুল ইয়াদাইন না করার পক্ষে 4-5টা হাদিস রয়েছে এবং সেই হাদিসগুলো অধিকাংশই জয়ীফ একটা মাত্র সহিহ হাদিস যেটা ওলামায়ে কেরামের ভাষায় মুহাদ্দিসিনের কেরামের ভাষায় শাজ অর্থাৎ যখন শক্তিশালী কোনো হাদিসের বিপরীতে একটা হাদিস আসে তখন সেই হাদিসটাকে বলা হয় শাজ হাদিস এখন আমি যখন 400টার রেওয়ায়েতের মাধ্যম দিয়ে প্রায় 50 জন সাহাবির মাধ্যম দিয়ে একটা আমলের প্রমাণ পেলাম আরেকটা আমলের প্রমাণ আমি দেখছি মাত্র একটা হাদিসে একজন সাহাবির মাধ্যম দিয়ে নিঃসন্দেহে একজন বিবেকবান মানুষ হিসাবে নিঃসন্দেহে আমি শক্তিশালী আমলটাই গ্রহণ করব যেটা অধিকাংশ সাহাবি করেছেন সেই আমলটাই আমি গ্রহণ করবো এটাই স্বাভাবিক সেক্ষেত্রে যদি ইমাম আবু হানিফার ফতোয়া থেকেও থাকে সেই ফতোয়া আমার কাছে বেশি গ্রহণযোগ্য নয় আমার কাছে গ্রহণযোগ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হিসেবে শক্তিশালী ভাবে কোনটা বেশি প্রমাণিত সেটাই আমার কাছে বেশি অগ্রাধিকার প্রাপ্ত হবে এই জায়গাতে এসেই আমার আপনার মধ্যে প্রমাণ হয়ে যাবে আমরা কে সুন্নাতের অধিক অনুসারী আমি আপনি কে কতটুকু সুন্নাতকে অনুসরণ করতে চাই সুন্নাতকে ভালোবাসি এখানে এসে প্রমাণটা হয়ে যাবে এটাকে আপনি যদিও ছোটখাটো বিষয় মনে করছেন মূলত এটা ছোটখাটো কোনো বিষয় নয় যদি আমরা আকীদা এবং মানহাজের দৃষ্টিকোণ থেকে দেখি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি মুমিনদের কথা হবে এমনই যে যখন তাদেরকে আহ্বান করা হবে ইলা আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের দিকে লিয়াহকুমা বাইনাহুম তাদের মধ্যকার কোনো বিষয়ে ফয়সালা করার জন্য আই ইয়াকুলু সামিনা ওয়া আতানা তারা বলবে যে সামিআনা ওয়া আতানা শুনলাম এবং মেনে নিলাম মুমিনদের কথা হবে এই যখনই তারা সহিহ হাদিস পেয়ে যাবে তখনই তারা বলবে সামিআনা ওয়া আতানা যখনই আপনি সামিনা ওয়া আতানা বাদ দিয়ে নানা ধরনের যুক্তি উপস্থাপন করা শুরু করবেন বলা শুরু করবেন যে না আমার অমুক ইমাম উনি কি কম জানতেন আমার শিক্ষক অনেক বড় আলেম ছিলেন অনেক বড় তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন অনেক বড় মাদ্রাসার মুহতামিম ছিলেন তিনি কি কিছুই জানতেন না তিনি দেওবন্দ ফারেক ছিলেন তিনি মদিনা ফারেক ছিলেন তিনি কি কিছুই জানতেন না যখনই এই বিষয়গুলো চলে আসবে যখনই যুক্তি চলে আসবে যখনই ভক্তি চলে আসবে তখনই আপনি সুন্নাত থেকে দূরে সরে আসবেন এটাই হচ্ছে কি বলবো এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া যদি আপনি সামিনা ওয়া আতানা না বলেন তখনই আপনি অন্যান্য পদগুলোতে চলে যাবেন ইসলামের দাবি হচ্ছে এই যখনই আপনি কোরআন এবং হাদিস থেকে কোনো বিষয়ে পেয়ে যাবেন আপনার কথা হবে একটাই সামিনা ওয়া আতানা শুনলাম মেনে নিলাম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আল্লাহর রাসূলের পক্ষ থেকে পেয়েছি আমার আর বাইরে তাকানোর কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি এমন কিছু বিষয় কখনো চলে আসে যখন আমাদের মধ্যে ইখতিলাফ হচ্ছে যেই ক্ষেত্রে
আমাদের পরস্পর বিতর্ক তৈরি হচ্ছে যে এটা সঠিক নাকি ওটা সঠিক সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন ইয়া আইহুল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর অনুগত করো এবং তার রাসূলের অনুগত করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন যারা ইমাম রয়েছেন যারা জ্ঞানী ব্যক্তি রয়েছেন তাদেরকেও তোমরা অনুসরণ করো ফাইন তানাযাতুম ফি শাইইন তবে যখন তোমাদের মধ্যে মতবিরোধ হয়ে যাবে কোন বিষয়ে মতপার্থক্য হবে ফারুদ্দুহ ইলা আল্লাহি ওয়া রাসূল তখন আর কারো অনুসরণ করা যাবে না ফারুদ্দুহ ইলা আল্লাহি ওয়া রাসূল তখন দেখো আল্লাহ কি বলেছেন আল্লাহ রাসূল কি বলেছেন আইহুমা আকরাবিলাস সুন্নাহ কোনটা সুন্নাতের দিকে বেশি নিকটবর্তী সেটাই তোমরা অনুসরণ করো ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং শেষ দিনের প্রতি ঈমান এনে থাকো যালিকা খায়রু ওয়া আহসানু তাআবিলা এটাই হচ্ছে সর্বোত্তম এবং এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পন্থা সম্মানিত উপস্থিতি এইভাবে যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে দলিলের অনুসরণ করতে চাই দলিলের অনুসরণ করি ইনশাআল্লাহ আমরা সঠিক পথ পেয়ে যাব ইমাম ইবনে তাইমিয়া বলছেন মান ফাতা দলিল দল্লা সাবিল নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি দলিল ছাড়া কোনো কাজ করে সে নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে অমাত দলিল ইল্লা মা জা বির রসুল আর দলিল কেবলমাত্র সেটাই যেটা আল্লাহ রসুলের পক্ষ থেকে আসে দলিল আমার আপনার মন গড়া বক্তব্য নয় দলিল হবে শুধুমাত্র আল্লাহর কথা এবং রাসূলের কথা এটি হচ্ছে আমাদের জন্য একমাত্র দলিল এর বাইরে অন্য যত কথা থাকতে পারে এবং সে কথাগুলো আমাদের কাছে যতই সুন্দর মনে হোক না কেন সেটা আমাদের কাছে কখনোই দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না এ বিষয়ে একটা শুধু উদাহরণ দিয়ে আমি সামনে আগাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক বেদুইন লোক এসে বলল হে আল্লাহ রাসূল আপনি আমাকে অজু করা শিখিয়ে দিন অজু করা পদ্ধতি শিখিয়ে দিন আল্লাহ রাসূল তাকে পদ্ধতি শেখালেন তিনবার তিনবার করে কুলি করো মুখ ধৌত করো হাত ধৌত করো পা ধৌত করো শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে ফামান যাদা আন যালিক কোন ব্যক্তি যদি তিনবারের জায়গায় চারবার করে পাঁচবার করে ফাকাদ আসা সে একটা খারাপ কাজ করলো সে একটা কি কাজ করলো খারাপ কাজ করলো ওয়া তাআদা সে সীমা লঙ্ঘন করলো ওয়া যালামা এবং সে নিজের উপরে জুলুম করলো তিনটা ওয়ার্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করলেন যে সেই ব্যক্তি একটা খারাপ কাজ করলো সে সীমা লঙ্ঘন করলো সে জুলুম করলো অপরাধটা কি অপরাধ হচ্ছে তিনবারের জায়গায় চারবার ধৌত করেছে তিনবারের জায়গায় চারবার ধৌত করা পাঁচবার ধৌত করা নিঃসন্দেহে আমার আপনার দৃষ্টিতে এটা খারাপ কাজ না বরং আরো ভালো কাজ আমি তিনবার পরিষ্কার করলে যত না পরিষ্কার হবে চারবার করলে পাঁচবার করলে আরো বেশি পরিষ্কার হবে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটা মনে হচ্ছে আরো ভালো কাজ কিন্তু আল্লাহ রাসূলের দৃষ্টিতে এটা কি এটা একটা জুলুম এটা একটা খারাপ কাজ এটা একটা সীমা লঙ্ঘন কেন কারণ আল্লাহ রাসূল একটা পদ্ধতি আপনাকে শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিকে আপনি অতিক্রম করে নিজের মন মতো একটা পদ্ধতি বের করলেন তাহলে সুন্নাতের অনুসরণের গুরুত্বটা যেন আমরা অনুধাবন করার চেষ্টা করি এটাকে যেন ছোটখাটো কোনো বিষয় না মনে করি যখনই সুন্নাত থেকে কোনো বিষয় প্রমাণিত হয়ে গেছে সেটাকে আমার শতভাগ অনুসরণ করতে হবে নিঃস্বার্থভাবে অনুসরণ করতে হবে কে কি করলো কে কি বললো এটা যেন আমার জন্য দলিল না হয় দলিল যেন হয় কোরআন এবং সহিহ হাদিসে কি বললো এবারে আসি যে কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ আমরা করার যে কথা বলছি এই কথার মধ্যেও কিছু বিষয় রয়ে গেছে কিছু বিষয় রয়ে গেছে যে কোরআন এবং হাদিস আমরা অনুসরণ করব কার মতো করে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বুঝবো কার মতো করে এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান যুগে কারণ এখনকার যুগে আপনারা দেখবেন যে সবচেয়ে পথভ্রষ্ট লোকটাও কোরআন এবং হাদিস থেকে দলিল দিচ্ছে সে লোকটাও বলছে কোরআনে আছে যে মিলাদ পড়তে হবে সে লোকটাও বলছে কোরআনে আছে মিলাদ পড়তে হবে শবে বরাত করতে হবে এটা কোরআনে আছে এই জায়গায় এসে সালাফে সালেহিনের মানহাজ কি কোরআন এবং হাদিসের প্রকৃত ব্যাখ্যাটা কি এটা জানা আমাদের জন্য জরুরি এবং এই ব্যাখ্যাটা আমাদেরকে যে গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরাম থেকে এটা নির্ধারণ করাটা আমাদের জন্য জরুরি কেন সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগারের সর্বপ্রথম শিক্ষার্থী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের উপরে শিক্ষক হিসেবে এসেছিলেন তার সাহাবীদের উপরে তিনি তাদেরকে ডাইরেক্ট শিক্ষাদান করেছিলেন ডাইরেক্ট পাঠদান করেছিলেন কোরআন এবং হাদিস তাদের কাছে উপস্থাপন করা হয়েছিল এজন্য সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিস মান্য করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগণ্য তারাই হচ্ছে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ প্রজন্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে বলছেন যে আমার উম্মতের মধ্যে সর্বোত্তম হচ্ছে তারাই
যারা আমার সাহাবীরা তারপরে যারা তাদের নিকটবর্তী যারা তাদের নিকটবর্তী কারণ সাহাবায়ে কেরাম কে আল্লাহর রাসূল নিজেই সরাসরি হাতে কলমে পাঠদান করেছেন শিক্ষা দান করেছেন এখন কুরআন এবং হাদিসের একটা দলিল আপনি দিয়ে দিলেন আর সেটাই দলিল হয়ে যায় বিষয়টা এমন না কুরআন এবং হাদিসের ওই দলিলটা সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করেছিলেন সেটা জানাটাও দলিল সেটা জানাটাও আমাদের জন্য জরুরি যেমন কুরআন থেকে একটা দলিল দেওয়া হয় যারা মিলাদ কিয়াম করছেন যে আয়াতটা আমরা একটু আগে একটু পরে পড়ব ইয়া আইহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ তোমরা আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো এই আয়াতটা আমাদের যারা মিলাদ পালনকারী ভাইরা রয়েছেন তারা এই আয়াতটা নিয়ে এসে বলছেন এই দেখো কোরআনে দলিল আছে কোরআনেই বলা হচ্ছে আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করতে কোরআনেই বলা হচ্ছে আল্লাহর রাসূলের প্রতি সালাম পাঠ করতে আমরা মিলাদের মাধ্যম দিয়ে আল্লাহর রাসূলের প্রতি সালাম পাঠাই দরুদ পাঠাই সম্মানিত উপস্থিতি ঠিক এই অবস্থাতে আপনি কি করবেন আমি আপনি তো নিঃসন্দেহে বিভ্রান্ত হয়ে যাব যে কোরআন থেকে তো দলিল আছে সম্মানিত উপস্থিতি কোরআন থেকে দলিল এটাই গ্রহণ করা হয়েছে কিনা কোরআন থেকে এই বুঝতেই গ্রহণ করা হয়েছে কিনা এইটা আপনাকে জানা প্রয়োজন কিভাবে জানবেন সাহাবায়ে কেরামের মানহাজ দেখে সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে এই আয়াতটি পড়েছিলেন আল্লাহর রাসূল নিঃসন্দেহে তাদের সামনে এই আয়াতটি পাঠ করেছিলেন সেই আয়াতটি পাঠ করার পরে সাহাবায়ে কেরাম কিভাবে এই দরুদ পাঠ করেছেন কিভাবে সালাম প্রেরণ করেছেন তারা কি এই ধরনের মিলাদ কিয়ামের কোনো অনুষ্ঠান করেছিলেন তারা যদি মিলাদ কিয়ামের অনুষ্ঠান করে থাকেন আমরাও করব কিন্তু তারা এই আয়াত পড়ার পরে মিলাদ কিয়ামের কোনো অনুষ্ঠান করেননি তারা শুধুমাত্র পড়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আল মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আল ইব্রাহিম তারা যেভাবে দরুদ পাঠ করেছেন আমরা ওইভাবে দরুদ পাঠ করব বিষয়টা কি বোঝা গেল কোরআন এবং হাদিসে এরকম অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে তারা কিন্তু দলিল দিচ্ছে এমনকি যারা হাদিস অস্বীকার করে তারাও কিন্তু কোরআন থেকে দলিল দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা কথা তারা কোরআন দিয়ে দলিল দেয় কিন্তু তারা কখনো সাহাবায়ে কেরামের কথা বলবে না কখনো সাহাবায়ে কেরামের কথা বলবে না আপনি যদি জিজ্ঞাসা করেন ঠিক আছে সাহাবায়ে কেরাম কি করেছিলেন সাহাবায়ে কেরামকে হাদিস মান্য করেন নাই সাহাবায়ে কেরামই তো সর্বপ্রথম হাদিসকে সংরক্ষণ করলেন যদি হাদিস ইসলামী শরীয়তে দলিল না হবে তাহলে সাহাবীরা কি জন্য হাদিস সংরক্ষণ করতে গেলেন কেন তারা পরবর্তী প্রজন্মের কাছে হাদিস শোনালেন যে আল্লাহ রাসূল অমুক বলেছেন তমুক বলেছেন কেন বলতে গেলেন কারণ তারা হাদিসকে হুজ্জাত হিসেবে গ্রহণ করেছেন সম্মানিত উপস্থিতি সাহাবায়ে কেরামের মানহাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যুগে যত ফেতনা রয়েছে সেই ফেতনাগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজ আজকে যুগে একদল মানুষ জিহাদকে বানিয়ে ফেলেছে জঙ্গিবাদ একদল মানুষ ইসলামী খেলাফতকে বানিয়ে ফেলেছেন পলিটিক্যাল ইসলাম এখন যে রাজনৈতিকভাবে বিভিন্ন সিস্টেম তন্ত্রমন্ত্রের মাধ্যম দিয়ে ক্ষমতায় যাওয়ার যে প্রচেষ্টা চালানো হচ্ছে এই প্রচেষ্টাগুলো নিঃসন্দেহে সাহাবায়ে কেরামের মানহাজ অনুসারে হচ্ছে না যারা জিহাদের নাম করে জঙ্গিবাদ পরিচালনা করছেন নিঃসন্দেহে তারা সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী জিহাদ পরিচালনা করছেন না যেই জায়গাতে আমরা যাব সেখানে দেখব যে সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী ওরা করছে কি করছে না তাহলে আমরা সঠিক জিনিসটা হক জিনিসটা কিন্তু স্পষ্টভাবে বুঝে ফেলবো শুধুমাত্র কোরআন থেকে দলিল দিলেই হাদিস দিলেই যেন আমরা হাদিস থেকে দলিল দিলেই যেন তার পিছনে আমরা ছুটে না যাই আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতই আমাদের জানা যথেষ্ট হবে সূরা নিসার 115 নম্বরে আল্লাহ বলছেন ওয়ামাই ইউশাকিকির রাসূলা নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করবে মিমবাদি মা তাবাইয়ানাল হুদা সত্য জিনিস স্পষ্ট হওয়ার পরেও ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন এবং যারা মুমিনদের পথ বাদ দিয়ে অন্য কোন পথ অনুসরণ করবে নুয়াল্লিহি মা তাওয়াল্লা আমি তাহলে তাদেরকে সেদিকেই ফিরিয়ে দেব যারা যেদিকে তারা ফিরতে চায় অনুসলিহি জাহান্নাম এবং তাদেরকে জাহান্নামে পাঠাবো ওয়াসাত মাসিরা নিশ্চয়ই জাহান্নামের পথটা হচ্ছে অত্যন্ত ঘৃণ্য পথ সম্মানিত উপস্থিতি এখানে যেটা বলা হচ্ছে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন মুমিনদের পথ বাদ দিয়ে অন্য কোন পথ অনুসরণ করবে মুমিনদের পথ মানে মুমিন কারা ছিলেন সর্বপ্রথম ছিলেন সাহাবায়ে কেরাম মুমিনদের পথ মানে সাহাবায়ে কেরামের পথ এবং সাহাবায়ে কেরামের পথ যারা পরবর্তীতে অনুসরণ করেছিলেন তারাই হচ্ছে মুমিনদের পথের অনুসারী এই মুমিনদের পথ বাদ দিয়ে যারা নিজেদের মন গড়া পথে নিজেদের পরিচালনা করবে তারা যত কোরআনের দলিল দিক না কেন হাদিসের যতই দলিল দিক না কেন নিঃসন্দেহে তারা সঠিক পথের অনুসারী নয় তারা হকপন্থী হতেই পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সে বিষয়ে আমাদেরকে আরো হেদায়েত দিচ্ছেন এইভাবে ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি নিশ্চয়ই আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তারা দেখবে পৃথিবীর বুকে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা মানুষের মধ্যে নানা বিষয়ে অসংখ্য মতবিরোধ এক একটা বিষয় নিয়ে হাজারো মতবিরোধ এক একজন এক এক কথা বলে এই অবস্থায় আমাদের করণীয় কি হবে কিভাবে সঠিক পথ আমরা খুঁজে নেব আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি এই সময় তোমাদের যেটা কর্তব্য হবে
আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে ওয়া সুন্নাতিল খুলাফাই রাশিদিন খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তাদের যেটা চলার পথ সেই পথকে অনুসরণ করবে তারপরে বলেন তামাসসাকু বিহা তোমরা এটাকে এমন ভাবে আঁকড়ে ধরে থাকো ওয়া আদওয়ালি হাবিন নাওয়াজিস যেমন ভাবে মারিদ দাঁত দিয়ে কোন জিনিস আঁকড়ে ধরে থাকতে হয় এই ভাবে তোমরা সাহাবায়ে কেরামের পথ আঁকড়ে ধরে থাকো এই বিষয়ে অসংখ্য আলোচনা রয়েছে সেগুলো আলোচনা এখন করার সুযোগ নেই আমি তৃতীয় যে বিষয়টি সেটি দিকে চলে যাব সঠিক পন্থা যারা অনুসরণ করেন যারা হকপন্থী তাদের তৃতীয় যেটা বৈশিষ্ট্য তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দুইটা অপরাধ সেই অপরাধ থেকে সব সময় নিজেদেরকে দূরে রাখেন সেই অপরাধের নাম কি শিরক এবং বিদআত আপনি বলবেন জেনা করা একটা অপরাধ মানুষ হত্যা করা একটা অপরাধ মানুষের উপর জুলুম করা একটা অপরাধ এই সমস্ত অপরাধের চেয়ে হাজার গুণ বড় অপরাধ হচ্ছে শিরক করা এই সমস্ত অপরাধের চেয়ে হাজার গুণ অপরাধ হচ্ছে বিদআত করা শিরক মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের সাথে কাউকে শরীক করা তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো শরীক নেই আলা লাহুল খালকু ওয়াল আমরু তিনি পৃথিবী সৃষ্টি করেছেন এই সৃষ্টির পরিচালনা একমাত্র তিনিই করে থাকেন তার সাথে কেউ শরীক নেই যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো কাছে ধর্ণা দেবেন মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ক্ষমতা ওর কাছেও মনে হয় আছে সেও মনে হয় সন্তান দিতে পারে সেও মনে হয় আমাকে কোনো সাফল্য এনে দিতে পারে অমুক পীরের কাছে গেলে আমি বড় সাফল্য পেয়ে যাব এই ধরনের চিন্তাধারা যখন আপনার মাথায় চলে আসবে নিঃসন্দেহে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর যখনই আপনি মুশরিক হয়ে যাবেন যখনই আপনি শিরক করবেন তখনই আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন শিরক বাদ দিয়ে অন্য যে কোনো পাপ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সূরা একটি হাদিসে কুদসিতে এভাবে দিচ্ছেন যে ইয়া ইবনা আদম হে আদমের সন্তান লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া তুমি যদি এই পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে আমার সামনে এসে উপস্থিত হও অলাম তু শিখ বিষাইয়া কিন্তু তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা তাহলে এই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার দ্বারে উপস্থিত হব বলুন সুবহানাল্লাহ যদি আপনি আপনি শিরক থেকে মুক্ত থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার সাগরের সমান পাপও ক্ষমা করে দিতে পারেন কিন্তু শর্ত হচ্ছে একটাই শিরক করা যাবে না অনুরূপভাবে বেদাতের ক্ষেত্রেও একই কথা বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হুঁশিয়ার করে দিয়েছেন প্রত্যেক জুমায় তিনি হুঁশিয়ার করে দিতেন ইয়াকুম মুহদাসাতিল উমুর তোমরা শরীয়তের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে দূরে থাকো ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ কেননা প্রত্যেকটা নতুন সৃষ্টি করা হচ্ছে বেদাত অকুল্লা বিদআতিন দলালা প্রত্যেকটা বেদাত হচ্ছে পদভ্রষ্টতা অকুল্লা দলালাতিন ফিন্নার এবং পদভ্রষ্টতা মানে জাহান্নামী হতে হবে আমাদের কাছে শয়তান একটা ধোকা নিয়ে আসে ধোকা নিয়ে এসে বলে যে কাজটা তো ভালো সমস্যাটা কি করলে কি এমন হবে আমি তো ভালো কাজই করছি পাঁচ ওয়াক্ত সালাতের পরে যখন আমরা দলবদ্ধভাবে মোনাজাত করছি নিঃসন্দেহে কাজটা তো খারাপ মনে হয় না বরং ভালো কাজই মনে হয় যিনি করছেন তিনিও বলেন আমি তো অন্য কারো কাছে চাচ্ছি না চাচ্ছি তো আল্লাহর কাছেই সমস্যাটা কোথায় সম্মানিত উপস্থিতি এই সমস্যাটা আমরা ধরতে না পারার কারণেই এই সমাজের 95% মানুষ বেদাতের মধ্যে নিমজ্জিত 95% মানুষ বেদাতের মধ্যে নিমজ্জিত এই সহজ জিনিসটা তারা বুঝতে চান না যে শরীয়তের মধ্যে নতুন সৃষ্টি করার অর্থটা কি শরীয়তের মধ্যে নতুন সৃষ্টি করা মানে আপনি আল্লাহ রসুলের রিসালাত সম্পর্কে সন্দেহ পোষণ করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এমন একটা সুন্দর আমল তিনি আমাদেরকে শিখিয়ে দেন নাই এটাই কিন্তু প্রমাণ করা হবে আল্লাহ রসুল তিনি সবকিছু শিখিয়ে গেলেন দলবদ্ধ হয়ে মোনাজাতের কাজটা উনি শিখিয়ে দিতে পারলেন আমাদেরকে আমরা এখন যে কোনো অনুষ্ঠান হলেই কিছু হতে না হতেই দুই হাত তুলে মোনাজাত করা শুরু করি অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তার 23 বছরের জিন্দগিতে কখনো এইভাবে যে কোনো অনুষ্ঠান যে কোনো মজলিসে এইভাবে দলবদ্ধ মোনাজাত করেছেন এর কোনো একটা প্রমাণ নেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ বিদায় হজের ময়দানে 1,20,000 সাহাবীর সামনে তিনি খুতবা প্রদান করেছিলেন তাই না হজের ময়দানে 1,20,000 সাহাবীর সামনে তিনি খুতবা দিচ্ছেন সেই খুতবার পরে আমাদের যারা যারা এখন উপস্থিত রয়েছে যারা মনে করছে এটা ভালো কাজ তাদের ধারণা অনুযায়ী আল্লাহ রসুলের ওই সময় একটা বিশাল মোনাজাত করা দরকার ছিল 1,20,000 সাহাবিকে নিয়ে তিনি সর্বশেষ বিদায় হজ করছেন সর্বশেষ খুতবা তিনি দিচ্ছেন সেই সময় দলবদ্ধ হয়ে মোনাজাত করে শেষ করা উচিত ছিল না আল্লাহ রসুল করেছিলেন
তাহলে আমার আপনার এত শখ কেন, এত ভালো কাজ করার আগ্রহ কেন? ভালো কাজ করবেন ততটুকুই করবেন যতটুকু আল্লাহর রাসূল করতে বলেছেন, সেভাবেই করবেন যেভাবে আল্লাহর রাসূল করতে বলেছেন, তার বাইরে এক চুল পা বাড়ানোর অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। যখনই আমরা অনধিকার চর্চা করব তখনই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের পক্ষ থেকে সেই সুহকান সুহকান লিমান গায়রাবাদি, দূর হয়ে যাও দূর হয়ে যাও, যারা আমার দ্বীনের মধ্যে আমার দ্বীনের মধ্যে আমার মৃত্যুর পরে পরিবর্তন সাধন করেছে, এই বার্তা শোনার জন্য নিশ্চয়ই আমরা কেউ প্রস্তুত নই। সম্মানিত উপস্থিতি, বেদাতের একটা সামাজিক ক্ষতি রয়েছে যেটা আমরা অনেক সময় এড়িয়ে যেতে চাই। যদি বেদাত করার অনুমতি দিয়ে দেওয়া হতো, আল্লাহর রাসূল যদি অনুমতি দিতেন যে তোমরা তোমাদের মন মতো ভালো কাজ করো, তাহলে কি হতো জানেন? খুলনার ইসলাম একরকম হতো, বাগেরহাটের ইসলাম একরকম হতো, সাতক্ষীরার ইসলাম একরকম হতো, রাজশাহীর ইসলাম আরেক রকম হতো, পৃথিবীর যেখানে আপনি যেতেন দেখতেন সেখানে তাদের মতো ইসলাম। কারণ এক এক জায়গার মানুষের রুচি এক এক রকম, এক এক জায়গার মানুষের এক এক কাজ ভালো লাগে, সে সেইভাবে মানে নিজের কাছে যেটা ভালো মনে হয় সেইভাবে যদি ইসলামকে সাজিয়ে নিত, ইসলামের অস্তিত্ব থাকতো? ইসলামের কোনো অস্তিত্বই থাকতো না পৃথিবীতে। ইসলামকে সুরক্ষা দেওয়ার জন্য, ইসলামের বিধিবিধানকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার হুঁশিয়ার করে দিয়েছেন, ইসলামের মধ্যে তোমরা নতুন নতুন কিছু সৃষ্টি করো না, আমি যা শিখিয়ে দিয়েছি এটুকুই তোমাদের জন্য যথেষ্ট, এটুকু আমল করলেই তোমাদের জন্য হয়ে যাবে, এর বাইরে বাড়তি কিছু করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এভাবেই, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর রাসূলের অনুসরণটাই সবচেয়ে বড় কথা, ভালো ভালো কাজ করাটাই বড় কথা নয়, ভালো কাজ হতে হবে আল্লাহর রাসূলের নির্দেশনা অনুযায়ী, তার সুন্নাত অনুযায়ী, এটাই হচ্ছে বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক আমল দেখবেন না, তিনি দেখবেন আমরা কতটুকু আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণে আমল করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কে করেছো এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান না কে কত বেশি আমল করেছে। আমরা মনে করছি বেশি আমল করলে মনে হয় আল্লাহর কাছে আমি বেশি প্রিয় পাত্র হয়ে গেলাম, না, এটা আমাদের চরম ভুল ধারণা। আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করার মাধ্যম দিয়ে সমস্ত ভালো কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে বিষয়টি, সে বিষয়টি আজকে সমাজের জন্য অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম পন্থা অবলম্বন করা, এই বিষয়টা আমরা অনেকে মনে করি যে মধ্যম পন্থা মানে এটাও ঠিক ওটাও ঠিক বলা, রফল এদান করাও ঠিক না করাও ঠিক, আমিন বলাও ঠিক না বলাও ঠিক, এই ধরনের নীতি একদল মানুষ অবলম্বন করেন এবং মনে করেন এটা বোধহয় মধ্যম পন্থা। সম্মানিত উপস্থিতি, মধ্যম পন্থা মানে এটাও ঠিক ওটাও ঠিক এই বক্তব্য সঠিক নয়, মধ্যম পন্থা মানে সঠিক পন্থা অনুসরণ করা। ইসলামের সৌন্দর্য হচ্ছে মধ্যম পন্থা, ইসলাম কখনো মানুষকে বাড়াবাড়ি করতে নির্দেশ দেয়নি, ছাড়াছাড়ি তো প্রশ্নই আসে না, ইসলাম সর্বদা একটা মাঝামাঝি ধর্ম, ইসলাম মানুষের উপর কখনো কোনো অত্যাচার চাপিয়ে দেয়নি, জোরপূর্বক কোনো বিষয়ে চাপিয়ে দেয়নি, ইসলাম যেভাবে আপনাকে চাপিয়ে দেয়নি সেটা করার নামই হচ্ছে চরম পন্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, ইয়াকুম আল গুলু ফিদ দ্বীন, তোমরা ধর্মের মধ্যে বাড়াবাড়ি থেকে সাবধান থাকো, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ দ্বীন, কেননা ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে তারা ধ্বংস হয়েছে এই কারণে যে তারা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করেছিল। কেমন বাড়াবাড়ি? ইসলামের মধ্যে সর্বপ্রথম দল উপদল সৃষ্টি হয়েছিল চরমপন্থার মাধ্যম দিয়ে, সর্বপ্রথম দল ইসলামের মধ্যে যারা সৃষ্টি হয়েছিল তারা হচ্ছে খারেজি, এই খারেজিরা ইসলামের প্রথম তিনজন খলিফাকেই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী, উমার আলী ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনজন খলিফাকে হত্যা করেছিল এই মুসলমান নামধারী খারেজিরা। চরমপন্থার মাধ্যম দিয়ে ইসলামের মধ্যে প্রথম দলাদলি শুরু হয়, পরবর্তীতে যারা শিয়ারায় এসেছিল এরাও ছিল আরেক দল চরমপন্থী, তারা ছিল ভালোবাসায় চরমপন্থী, খারেজিরা ছিল ঘৃণায় চরমপন্থী, বিদ্বেষে চরমপন্থী, আর শিয়ারা ছিল ভালোবাসায় চরমপন্থী। কার ভালোবাসায়? আলী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসায়। এই জায়গায় যখন তারা বাড়াবাড়ি করেছিল তারা পথভ্রষ্ট হয়ে গেছিল। আবার খারেজিরা তারা মনে করতো যে যারা কোনো একটা পাপ করে ফেলবে, কবিরা গোনাহ করে ফেলবে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, তার জন্য তাকে হত্যা করাটা ওয়াজিব হয়ে যাবে। এই চরমপন্থী নীতির কারণে মুসলিম উম্মার মধ্যে প্রথম ধ্বংস শুরু হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আজকের যুগেও আমরা নানা বিষয়ে চরমপন্থা অবলম্বন করি এবং যেখানে আমরা চরমপন্থা অবলম্বন করি সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই। তার মধ্যে একটা আমরা একটু আগে বলেছি,
জিহাদের নামে যে জঙ্গিবাদ সৃষ্টি করা হয়েছে আজকে যুগে, এটা নিঃসন্দেহে একটা চরমপন্থা বা বাড়াবাড়ির মাধ্যম দিয়ে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। ইসলাম আমাদেরকে এই নির্দেশনা দেয়নি। ইসলাম বলেছে শাসককে নসিহত করতে। শাসক যদি অপরাধ করে, অন্যায় করে, তাকে নসিহত করো, তুমি এটা ভুল করছো, অন্যায় করছো, এখান থেকে ফিরে আসো, এই কথা বলার জন্য ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে। কিন্তু শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা, যে শাসক যেহেতু অন্যায় কাজ করেছে তার বিরুদ্ধে এখন আমাদেরকে যুদ্ধে নামতে হবে, অস্ত্র ধারণ করতে হবে, এই নীতি ইসলাম আমাদেরকে দেয় নাই। যে নীতি আজকে আমাদের পলিটিক্যাল ইসলামে যারা অনুসারী তারা যে নীতি অবলম্বন করেছেন আজকে, জম্মু সরকার খারাপ তাকে নামিয়ে আমাকে বসাতে হবে, এই নীতি ইসলামের নীতি নয়, এই নীতি চরমপন্থী যারা তাদের নীতি। ইসলাম কখনো বলে নাই একজন শাসক কোন একটা অন্যায় করার মাধ্যম দিয়ে সে কাফের হয়ে যাবে বা তাগুত হয়ে যাবে। আজকে নিঃসন্দেহে আমরা আফসোস করি, আমাদের দুঃখ এটাই যে 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও এই দেশে ইসলামী শাসন নাই, এদেশে বিচার ব্যবস্থা ইসলাম অনুযায়ী পরিচালিত হয় না, নিঃসন্দেহে আমাদের আফসোস আছে। এই জন্য আমরা সরকারকে সবসময় নসিহত করি, সরকারের কাছে সবসময় দাবি জানাই যে আপনারা এটা পরিবর্তন করুন, ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ চালান। কিন্তু আমরা কখনোই কথা বলতে পারি না যে সরকার তাগুত হয়ে গেছে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আমাদের জন্য এখন ফরজ হয়ে গেছে। এটা হচ্ছে বাড়াবাড়ি নীতি। এই নীতি অবলম্বন করার জন্য আল্লাহ রসুল আমাদেরকে বলেন নাই। আল্লাহ রসুলকে সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ রসুল, আমাদের শাসকদের মধ্যে অনেক শাসক এমন আসবে যারা অন্যায় কাজ করবে, অপরাধ করবে, এদের বিরুদ্ধে কি আমরা অস্ত্র ধারণ করব? আল্লাহ রসুল বললেন, লা মাসাল্লাহ, লা মাসাল্লাহ, লা মাসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো না। কেন বলেছেন আল্লাহ রসুল? বলেছেন এ কারণেই, আমি আপনি যখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করব, সরকার কি চুপচাপ বসে থাকবে? সরকারও আমাকে দমন করার জন্য লেগে যাবে। যখন পরস্পর এভাবে হানাহানি শুরু হয়ে যাবে তখন আমি আপনি তো মরবই। এই সমাজে যারা নিরাপরাধ মানুষ রয়েছে তারাও মারা যাবে, তাদের রক্তপাত হবে। ইসলাম কখনো চায় না অন্যায়ভাবে কারো রক্তপাত হোক। এজন্য ইসলাম কখনো এই ধরনের বিদ্রোহকে অনুমতি দেয় নাই। জিহাদ করতে হবে অবশ্যই, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়। যখন জিহাদের প্রয়োজন হয়ে যাবে অবশ্যই জিহাদের ময়দানে আমাদেরকে সবাইকে নামতে হবে। কিন্তু এই অবস্থায় যখন আমরা একটা মুসলিম সরকারের অধীনে আছি, নিঃসন্দেহে তারা পাপী, নিঃসন্দেহে তারা জালেম, নিঃসন্দেহে তারা ফাসেক, কিন্তু তারা কাফের তো নয়। যতক্ষণ তারা কাফের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র ধারার অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, এই বাড়াবাড়ি আমাদেরকে করা যাবে না। কিছুদিন আগে একজন আলেমের মৃত্যুবরণ করার পরে আমরা দেখলাম বাড়াবাড়ির একটা নজির। একদল মানুষ তারা তাকে এমনভাবে এমন জায়গায় হাইলাইট করতে করতে একেবারে নবীদের কাতারে নিয়ে চলে গেলেন, তার জন্য গায়েবানা জানাজা সারা দেশ সারা বিশ্বব্যাপী শুরু করে দিলেন। একবারে তারা চিন্তা করলেন না যে এই গায়েবানা জানাজা এটা ইসলামে আসলে আছে কিনা। এইভাবে গায়েবানা জানাজা করতে পারেন আপনি, সেটা কখন? যখন কোনো ব্যক্তির আপনি জানবেন যে তার জানাজাই হয়নি। আল্লাহ রাসূল ইসলাম তার জীবনে মাত্র একবার গায়েবানা জানাজা পড়েছিলেন, সেটা বাদশাহ নাজ্জাশির জন্য। বাদশাহ নাজ্জাশি তিনি ছিলেন আবিসিনিয়ার বাদশাহ, তিনি ছিলেন গোপনে ইসলাম গ্রহণকারী, তার জন্য কেউ সেখানে জানাজা পড়ে নাই। এই জন্য আল্লাহ রাসূল যখন জানতে পারলেন মারা গেছে তখন তিনি সাহাবীদের নিয়ে গায়েবানা জানাজা পড়েছিলেন। এছাড়া তার জীবনে একবারও কখনো তিনি গায়েবানা জানাজা পড়েন নাই। যদি গায়েবানা জানাজা পড়া জায়েজ হতো এইভাবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সারা বিশ্বব্যাপী গায়েবানা জানাজা পড়া হতো না? আল্লাহ রাসূলের কোনো গায়েবানা জানাজা হয়েছিল? তার তিনজন যে খলিফা মারা গেলেন, নিহত হলেন, অত্যন্ত মর্মান্তিকভাবে তারা নিহত হলেন, কিন্তু তাদের মৃত্যুতে কোনো গায়েবানা জানাজা মুসলিম বিশ্বের অন্য কোনো শহরে কোথাও হয়েছিল? কোনো প্রমাণ পাওয়া যায়? গায়েবানা জানাজা শুরু করে দিল অধিক মোহাব্বত করতে। যে এগুলো হচ্ছে মোহাব্বতের নামে চরমপন্থা, মোহাব্বতের নামে বাড়াবাড়ি। আর একদল মানুষরা বলছেন যে না, উনি মারা গেছেন ইন্নালিল্লাহ পর্যন্ত বলা যাবে না, তিনি যেহেতু সুন্নাতের উপরে পুরোপুরিভাবে ছিলেন না, কিছু কিছু জায়গায় তার মধ্যেও বেদাত ছিল, অতএব তার মৃত্যুতে ইন্নালিল্লাহ পর্যন্ত বলা যাবে না। এই আরেক ধরনের বাড়াবাড়ি। একজন মুসলমান আরেকজন মুসলমানের মৃত্যুতে অবশ্যই ইন্নালিল্লাহ পড়তে পারে, অবশ্যই তার জন্য দোয়া করতে পারে, কারণ একজন মুসলমান কখনোই কামনা করে না আরেকজন মুসলমান সে জাহান্নামে চলে যাক। একজন নিকৃষ্ট ব্যক্তির জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। আপনারা জানেন কিনা, আপনারা জানেন কিনা যে মুসলিম বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক যাকে বলা হয় তিনি হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ তিনি একজন জালেম শাসক ছিলেন,
তিনি এত বেশি জুলুম করেছিলেন তিনি এত বেশি জুলুম করেছিলেন যে তিনি কাবা ঘর পর্যন্ত ভাঙতে কুণ্ঠা বোধ করেন নাই সেই হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যুর এক মাস আগে তার মধ্যে একটা অনুশোচনা এসেছিল যে আমি সারা জীবন এত অপরাধ করলাম এত মানুষ হত্যা করেছি আল্লাহ বোধহয় আমাকে ক্ষমা করবে না বিশিষ্ট তাবেঈ হাসান বসরিকে ডাকা হলো হাসান বসরিকে জিজ্ঞাসা করলেন হাজ্জাজ বিন ইউসুফ হে হাসান বসরি আমি কি আল্লাহর কাছে মাফ পাবো আমি যে এত অপরাধ সারা জীবন করেছি কত সাহাবীর রক্ত আমার এই তরবারিতে রঞ্জিত হয়েছে আমি কাবা ঘর পর্যন্ত ভেঙে ফেলেছিলাম আমার এই অপরাধকে আল্লাহ কখনো ক্ষমা করবেন হাসান বসরি বলেছিলেন আপনি যদি আল্লাহর কাছে কায়মান ও বাক্যে ক্ষমা চাইতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করলেও করতে পারেন তারপরে শেষ একটা মাস তার ইতিহাসে বলা হচ্ছে শেষ একটা মাস তিনি এত বেশি কান্নাকাটি করেছিলেন এত বেশি তিনি তওবা করেছিলেন আল্লাহর কাছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় অতঃপর তিনি যখন মারা গেলেন মারা যাওয়ার কিছুদিন পরে হাসান বসরি তিনি বলছেন আমি একদিন স্বপ্নে দেখলাম যে হাসান হাজ্জাজ বিন ইউসুফ তাকে আমি স্বপ্নে দেখতে পেলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছে তখন তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন যেহেতু স্বপ্নের ঘটনা এটা কোনো দলিল নয় কিন্তু বিষয়টা হচ্ছে এই যে হাজ্জাজ বিন ইউসুফকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন পারেন না তার মতো অপরাধী কেউ তাহলে আমাদের সমাজে যারা অপরাধী রয়েছে আমরা জানি কেউ কেউ অপরাধ করতেই পারে কিন্তু তার জন্য আমরা কখনো খারাপ কিছু চিন্তা করব না বরং তার জন্য আমরা ক্ষমার দোয়া করব তার জন্য আমরা জান্নাতের দোয়াই করব ভালো দোয়াই করব এটাই হচ্ছে একজন মুসলিম হিসাবে অপর মুসলিমের উপরে হক সম্মানিত উপস্থিতি সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যারা হকপন্থী হবেন তারা সবসময় ইসলাহ কামী হবেন তারা মানুষের সংশোধন কামী হবেন এটা হচ্ছে মুসলিমদের অন্যতম বড় বৈশিষ্ট্য তারা সর্বদা ইসলাহ কামী হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদা আল ইসলাম গরিবান ইসলাম শুরু হয়েছিল কম সংখ্যক মানুষদের মধ্য দিয়ে ওয়াসাইয়াউদু কামা বাদা ইসলাম আবার কম সংখ্যক মানুষের মধ্যে চলে আসবে ফাতুবালিল গুরাবা অতএব এই কম সংখ্যক মানুষদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তারপর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করা হল হে আল্লাহ রাসূল এই গুরাবা কারা আল্লাহ রাসূল বললেন আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস যারা মানুষ বিভিন্ন বিষয় নষ্ট করে ফেলার পরে সংশোধন করে দেয় তারাই হচ্ছে সেই গুরাবা এখন আমাদের সমাজে চালু হয়েছে কুলখানি চল্লিশা চালু হয়েছে আপনি একজন সচেতন মানুষ দেখতে পেলেন যে এটা বেদাত আপনি সেখানে যেয়ে যখন সংশোধনের চেষ্টা চালাবেন তখনই আপনি ওই গুরাবাদের মানে একজন হয়ে যাবেন আপনাকে মানুষ হয়তো বলবে তুই আবার নতুন কি ইসলাম নিয়ে আসলি বাপদাদা চোদ্দ পুরুষ ধরে দেখে আসছি কুলখানি হচ্ছে চল্লিশা হচ্ছে আজকের যুগে তুমি এসে বলছো এটা বেদাত তুমি কোন ইসলাম অনুসরণ করো অনেক কথা আপনাকে শোনাবে কিন্তু আপনি নিঃসন্দেহে ওই গোড়াবাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন যেই গোড়াবারা এই মুসলিম সমাজের এই কুসংস্কারগুলো দূর করার জন্য চেষ্টা চালায় একজন হকপন্থী যিনি তিনি কখনো বাতিলকে দেখে চুপচাপ বসে থাকেন না বরং বাতিলকে দূর করার জন্য তার সাধ্যের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেন যেন ওই বাতিলটা দূরীভূত হয়ে যায় সর্বশেষ যেটা সেটা হচ্ছে মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন যেখানে আমরা থাকি না কেন পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি না কেন আমরা যেন জামাতবদ্ধভাবে থাকি ঐক্যবদ্ধভাবে থাকি এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন যারা সত্যবাদী সত্যের পথে যারা চলে তাদের সাথে তোমরা থাকো কেন বলেছেন কারণ যখন আমি সত্যবাদীদের মধ্যে থাকবো সত্যের পথের অনুসারীদের মধ্যে থাকবো তখন আমাকে বাতিল পথভ্রষ্ট করতে পারবে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সবে আমরা বলি যখন ভালো মানুষের সংস্পর্শে থাকবো তখন খারাপ মানুষ আমাদেরকে সহজে বিভ্রান্ত করতে পারবে না শয়তান আমাদেরকে সহজে বিভ্রান্ত করতে পারবে না এই জন্য যারাই আমরা হকপন্থী রয়েছি আমরা চেষ্টা করবো সবসময় একসাথে থাকার জন্য একত্রে থাকার জন্য তাহলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট সহজে করতে পারবে না সবারই উপস্থিতি আলোচনার শেষ প্রান্তে এসে আমরা যেটা বলতে চাইব যে আজকে আমরা দুনিয়াবি নানা ব্যস্ততার কারণে আমাদের মধ্যে অধিকাংশ ভাই আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে রয়েছি পাঁচক তো সালাত পড়েন এমন মুসলমানের সংখ্যা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে যুবকদের মধ্যে তো এমন পাওয়াই যায় না যারা পাঁচক তো সালাত রেগুলার পড়েন যারাও বা পাঁচক তো সালাত পড়েন তারাও মসজিদে এসে পাঁচক তো সালাত আদায় করতে চান না যারাও বা মসজিদে এসে সালাত আদায় করেন তাদেরকে আবার ফজরের সালাতে পাওয়া যায় না অর্থাৎ
ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মতো সেই জাজবা আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। আমাদেরকে দুনিয়াবি নানা ধরনের ব্যস্ততা এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যে আমরা দিন সম্পর্কে এতটুকু সময় চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারগণ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা তোমাদেরকে যেন দুনিয়া থেকে ভুলিয়ে না দেয়। অমাইয়া ফালদালিকে, নিশ্চয়ই যারা এই কাজ করবে, ফাউলাইকাহুল খাসিরুন, তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো দরদ ভরা ভাষায় বলছেন সূরা হাদিদের 16 নম্বর আয়াতে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক, মুমিনদের কি এখনো সময় হয়নি, যারা ঈমান এনেছো তোমরা, তোমাদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর স্মরণে তোমার অন্তরটা বিগলিত হবে, আখেরাতের স্মরণে তোমাদের অন্তরটা বিগলিত হবে, এই সময় কি এখনো আসে নাই? ওমা নাযালা মিনাল হাক, এবং আল্লাহর পক্ষ থেকে যে সত্য নাজিল হয়েছে সেই সত্য গ্রহণ করার সময় কি তোমাদের এখনো হয় নাই? কত দরদ ভরা ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটি বহু মানুষের হেদায়েতের কারণ ছিল। একজন বিশিষ্ট তাবে, বিশিষ্ট একজন মুহাদ্দিস ফুজাইল বিন আয়াজ, তিনি বলছেন, আমি একসময় ছিলাম দস্যু, ডাকাত ছিলাম। তিনি ছিলেন একসময় ডাকাত, তিনি ছিলেন একসময় দস্যু। এই মানুষটা দস্যু থাকা অবস্থায় একদিন তিনি একটা সফরকারী দলের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সফরকারী দলের কাছে শুনতে পেলেন যে তারা বলছে যে তোমরা এই এলাকায় আজকে রাতে থাকো, তোমরা এখান থেকে নড়াচড়া করো না, কারণ এই এলাকায় এমন একজন ডাকাত আছে যার নাম হচ্ছে ফুজাইল বিন আয়াস, এই লোক যাকেই পাবে তার কাছ থেকে সমস্ত কিছু ছিনতাই করে নিয়ে যাবে। ফুজাইল বিন আয়াস তিনি এই কথা শুনে খুবই লজ্জা পেয়ে গেলেন যে মানুষ আমাকে এইভাবে ভয় করে। ঠিক তখনই তিনি কোন একটা বাড়ি থেকে শুনতে পেলেন এই আয়াতটি যে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশাকুলুহুম লিযিকরিল্লাহ, এখনো কি মুমিনদের সময় হয়নি যে তাদের অন্তরটা আল্লাহর স্মরণে বিগলিত হবে এবং যা সত্য নাজিল হয়েছে সেই সত্য গ্রহণ করার জন্য তাদের অন্তরটা প্রস্তুত হয়ে যাবে, এখনো কি সে সময় হয়নি? এই কথা, এই আয়াত শোনার পরে তিনি অনুভব করলেন এই আয়াতটি বোধহয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই বলছেন। সঙ্গে সঙ্গে তিনি তওবা করে ফেললেন যে আমি আর কখনো ডাকাতি করব না, আর কখনো দস্যুবৃত্তি করব না। তিনি সেই যে ফিরে আসলেন দিনের পথে, আসার পরে তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস হয়ে গেলেন। পরবর্তীতে তিনি একজন জলিলুল কদর, একজন আলেম দ্বীন হিসেবে পরিণত হয়ে গেলেন ডাকাত থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যেও এমন বহু ভাই রয়েছেন যারা হয়তো পূর্ব জীবনে 5 বছর আগে, 10 বছর আগে তারা দ্বীনের পথে ছিলেন না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তারা দ্বীন গ্রহণ করেছেন। এমন অনেক ভাই আছেন না যারা এখনো পর্যন্ত দ্বীনের পথে আসতে পারেন নাই, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা এখনো হক জিনিসটা বুঝতে পারেন নাই, বুঝতে পারার পরেও এখনো যারা মানতে পারেন নাই, তাদের উদ্দেশ্য আমাদের একই কথা, আমাদেরকে এখনো সময় হয়নি সত্যটা গ্রহণ করার জন্য। এখনই কি আমাদের অন্তরটা বিগলিত হবে না সত্য গ্রহণ করার জন্য? আমাদের সময় আর কতটুকু বাকি আছে আমরা কেউ জানি না, যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। এখন তো ডেঙ্গুর সময় চলছে, করোনার সময় আমরা দেখেছি কিভাবে মানুষ দিনের দিনে মারা যায়, সকালে সুস্থ রাতে মারা গেছে। এখন এই ডেঙ্গুর সময়ে আমরা একই ঘটনা দেখতে পাচ্ছি, ছোট ছোট বাচ্চা সকালে সুস্থ ছিল রাতে লাইফ সাপোর্ট, পরের দিন সকালে কবরে। যে কোনো সময় মৃত্যু আমাদেরকে এইভাবে গ্রাস করে ফেলতে পারে। অতএব আসুন মৃত্যুর আগে আমরা যেন সত্য জিনিসটা গ্রহণ করতে পারি, সত্য জিনিসটা যেন আমরা গ্রহণ করে মরতে পারি, তাহলে ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে আমরা আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব। আর যদি এই সময়গুলো আমরা নষ্ট করে ফেলি, এখনো পর্যন্ত ভাবতে থাকি, এখনো পর্যন্ত চিন্তা করতে থাকি, দেখি না আরো একটু সময় যাক, দেখি না এখনো সময় আছে, এই চিন্তা যদি করি এবং হক থেকে দূরে থাকি, তাহলে নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা কেউ চাই না আমরা কালকে আমাদের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আলোচনা একদম শেষ লগ্নে এসে আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আজকে যে আমরা বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি, হকপন্থী হওয়াটা এটা শুধুমাত্র আমাদের চয়েসের বিষয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই নেয়ামত সবাইকে দেন না, আমাদের যাদেরকে এই নেয়ামত দান করেছেন আমরা যেন চেষ্টা করি এই হকটাকে সাধ্যমতো ধরে রাখার জন্য, এই হকটাকে সাধ্যমতো গ্রহণ করার জন্য। সেই সাথে সাথে
এই হকটা আমরা যারা পেয়েছি এই হকটা যেন মানুষের কাছে আমরা সাধ্যমতো প্রচার করার চেষ্টা করি আমরা নিশ্চয়ই কামনা করি আমরা যেমন জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আমার পাশের ভাইটা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় সেই চেষ্টা যেন আমাদের থাকে এইভাবে যদি আমরা সবাই সামগ্রিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে এগিয়ে যাই ইনশাআল্লাহ এই সমাজ পরিশুদ্ধ হবে এই সমাজ থেকে কুসংস্কার দূরীভূত হবে শিরক বিদআত দূরীভূত হবে ইনশাআল্লাহ এই ইসলাম এই সমাজের ইসলাম বিশুদ্ধ ইসলামে পরিণত হবে আপনারা যে এলাকায় আছেন এখানে শিক্ষিত মানুষদের পদচারণা বেশি শিক্ষিত মানুষরা হকটা সহজে গ্রহণ করতে পারে হক জিনিসে সহজে বুঝতে পারে কিন্তু তাদের কাছে পৌঁছাতে যে আমরা অনেক সময় কার্পণ্য করি অনেক সময় আমরা ভয় পাই যে তারা গ্রহণ করবেন হয়তোবা কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু জিনিসটা সহজে গ্রহণ করে আবার শিক্ষিত মানুষই আবার এটাকে সহজে প্রত্যাখ্যান করে এটা সত্য শিক্ষিত মানুষ আবার সহজে কিন্তু অনেক সময় গ্রহণ করতে পারে না যাদের অন্তরটা খোলা আছে তারা গ্রহণ করে কিন্তু যাদের অন্তরে ব্লক হয়ে গেছে যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তারা কিন্তু আবার শিক্ষিত হওয়ার পরও গ্রহণ করে না যাও সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ কাকে হেদায়েত করবে সেটা আল্লাহর ব্যাপার তবে আমাদের দায়িত্ব যেটা আমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া যে হক জেনেছি সে হকটা যেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা চালাই নিজের হকপন্থী হই মানুষকে হকপন্থী বানানোর জন্য চেষ্টা করি এটাই যেন আমাদের মেহনত হয় এটাই যেন আমাদের প্রচেষ্টা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনে হকের জন্য যেন কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের হক সমাজের বুকে প্রচার করার জন্য তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে মারা গেছে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে একজন ভাই প্রবাসে মৃত্যুবরণ করেছেন এবং সেখানে তার দাফন হয়ে গেছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমাদের এই মসজিদের মুতাওয়াল্লি তিনি এখন অসুস্থ অবস্থায় রয়েছেন সম্ভবত মসজিদে এসেছেন যদিও তিনি কয়েকদিন ধরে অসুস্থ এবং তারই বোনের পত্নী বা বোনের মেয়ের বোনের ছেলের মেয়ে অর্থাৎ বোনের নাতনি বা পত্নী আমরা বলি তার নাম হচ্ছে আমায়রা বিনতে সাইফ সম্প্রতি তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু এই বাচ্চা অত্যন্ত জটিল রোগ নিয়ে জন্মগ্রহণ করেছেন তো তার মা আমাদের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আশু সুস্থতা দান করেন তার এই রোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন এবং তাকে যেন তার বাবা মার জন্য চোখের প্রশান্তি হিসাবে গ্রহণ করে দেন আল্লাহুম্মা আমিন সেই সাথে আমাদের মধ্যে আরো অনেকে অসুস্থ রয়েছেন অনেকেই মারা গেছেন আমাদের এমন অনেক গুরুজন হয়তো মারা গেছেন যারা হকের পথে ছিলেন না যারা সহি আকিদা মানহাজ বুঝতেন না এই মানুষগুলো আল্লাহর কাছে যেন এই ওজর পেয়ে অন্তত মুক্তি পেয়ে যান যে তারা কিছু জানতেন না না জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দেন তাদের কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দেন আমাদের মধ্যে যারা আমরা বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমৃত্যু হকের উপর টিকে থাকা যেন তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি জিনিসটা বোঝার তৌফিক দান করেন মানুষকে বোঝানোর যেন তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার অনুগ্রহপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করে নেন আমাদেরকে যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসাবে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন তাআদিলু ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ আরেকটা বিষয় বলতে ভুলে গেছি এই মসজিদে আপনারা জানেন গত এক বছর আগে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মুতাওয়াল্লির অক্লান্ত পরিশ্রমে এবং দিনী ভাইদের অক্লান্ত পরিশ্রমে এই চমৎকার মসজিদটি গড়ে উঠেছে তবে এর আরো অনেক কাজ বাকি আছে আমরা প্রত্যেকেই চাইব এই মসজিদের গড়ে তোলার পিছনে আমরা যেন কিছুটা অংশ গ্রহণ করি শুধু মুতাওয়াল্লি একাই করবেন বা কয়েকজন ভাই করবেন আমরা কিছুই করব না এটা যেন না হয় আমরা যেন প্রত্যেকে এখানে একটা অংশগ্রহণ আমাদের থাকে
যদি আমরা অংশগ্রহণ করতে পারি নিঃসন্দেহে সওয়াব তো আমরা জানি মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করেন আল্লাহ রাসূল আরো সংক্ষিপ্ত করে বলছেন যদি কোনো ব্যক্তি একটা টিড্ডির বাসার সমতুল্য মসজিদ নির্মাণ করে অথবা তার চেয়েও ছোট অর্থাৎ ছোট একটা মসজিদ নির্মাণ করে তবুও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করবেন এখান থেকে ওলামায়ে কেরাম যেটা বলছেন যদি কোনো ব্যক্তি একটা মসজিদের জন্য একটা ইটও দান করে তবুও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার জন্য জান্নাতে একটি গৃহ বানিয়ে দিতে পারেন এজন্য আমরা যেন মনে না করি যে মুতাওয়াল্লি সাহেব উনি অনেক বড় লোক মানুষ উনি একাই সব খরচ করবে আমরা কিছু করব না এটা আমাদের জন্য বোকামি চিন্তা হবে আমাদের প্রত্যেকেরই যেন চিন্তাধারা এমন হয় যে কোনো ভালো কাজে যেন আমাদের অংশগ্রহণ থাকে কম হোক বেশি হোক যার যতটুকু সাধ্য আছে আমরা যেন ওখানে ওখানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি তাআদুল ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়া উদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আলা ওয়াজাল্লু ওয়া তাম্মু ওয়া হামু আকবার আকিমিস সালাহ